পুরোটা পেজ নেওয়ার জন্য ফাইল, ফাইলে গিয়ে নিউ, নিউ আপনার সাইজটা কী নেবেন সেটা নেবেন, ইঞ্চি ইঞ্চিটা করে নেবেন যদি ইঞ্চি নিতে চান, অথবা যেটা আপনার ইচ্ছা মিলিমিটার সেন্টিমিটার পিক্সেল ইঞ্চিটা নেবেন। ধরেন আনুমানিক আমরা নিলাম 10 ইঞ্চি, ট্যাপ দিয়ে আসলাম এদিকে 10 ইঞ্চি রেজলিউশন, রেজলিউশনটা আমরা 200 ইউজ করি প্রিন্টিংয়ের জন্য। আর যদি আপনি নেটের অথবা অন্য কোথাও অথবা ব্যানারটা বের করতে চান তখন 72 দিলে হবে, আমরা 200 নিলাম। কালার, কালারের মধ্যে আমরা অনেকগুলি কালার আছে, আমরা ইউজ করি RGB কালার, RGB হলো নেটের জন্য। আর যদি আপনি প্রিন্টিংয়ে ইউজ করেন তাহলে CMYK, যেহেতু প্রিন্টিংয়ের জন্য তাহলে আমরা CMYK দিলাম। 4টা কালার আছে এখানে, CMYK, একটা সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। তারপর আপনার ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড যদি আপনি হোয়াইট রাখেন হোয়াইট আসবে, ব্যাকগ্রাউন্ড কালার দিলে এখানে একটা কালার আসবে, এখানে যদি কোনো কালার থাকে সেই কালার আসবে, ট্রান্সপারেন্ট দিলে আপনার খালি আসবে। আমরা হোয়াইটটা রাখলাম, ওকে দিলাম, আসলো 10x10 একটা পেজ। প্রথমে এটা হলো টুল, টুল ছিল মুভ টুল, মুভ টুল দিয়ে আপনি যে কোনো জিনিস মুভ করাতে পারবেন। ধরেন আপনি একটা নতুন একটা ছবি আনলাম, আমি একটা পেজে ছবি ওপেন করি, একটা ছবি এটাকে আমি মুভ টুল দিয়ে মুভ করে এটাকে নিয়ে আসলাম। এটার সাইজ অনেক ছোটো, এটাকে যদি আপনি বড়ো করতে চান তাহলে কন্ট্রোল টি দিয়ে এই কর্নার থেকে আপনি টান দিতে হবে, টান দিয়ে ডাবল ক্লিক অথবা এন্টার দিলে এটা বড়ো হবে। কিন্তু এটার রেজুলেশন খুবই খারাপ, এটা আমরা এফেক্টটা বাদ দিয়ে দিলাম, এটা নিব না, অন্য একটা পেজ নিই। এই পিকচারটি নিলাম, কন্ট্রোল দিয়ে আনলাম, কন্ট্রোল টি দিলাম, বড় করলাম। এটা হলো আপনার সিলেকশন টুল, এটা দিয়ে আপনার সিলেক্ট করতে পারবেন, সিলেক্ট করে ডিলিট করতে পারবেন। মনে করেন আমি এটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম, এটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম, ডিলিট হয়ে গেলো। এখন এটা রইলো, এই দিক দিয়ে কাটতে পারেন ইচ্ছে করলে, আনলাম ডিলিট করে দিলাম, ডিলিট চাপ দিলাম। এটাকে আবার বড় করতে চান কন্ট্রোল টি দিয়ে বড় করে দেবেন। এই লেয়ারটা আমি অফ করে দিলাম। আমরা এই সেকেন্ড টুলের কাজটা দেখি, সেকেন্ড টুলের কাজ হলে আপনি একটা স্কোয়ার বক্স বানাতে চান, স্কোয়ার বক্স নিলাম, একটা নিউ লেয়ার নিলাম, লেয়ার থেকে লেয়ার অপশন থেকে লেয়ার আপনি এখানে গেলে পাবেন, উইন্ডোজে গিয়ে লেয়ার, এই লেয়ার লেয়ার ক্লিক করলে লেয়ারটা আসবে। এখান থেকে নিউ লেয়ার দিলাম, নিলে আমি একটা কালার দিব, কালার প্লেট এখানে টিপ ক্লিক করে এখান থেকে কালার নিতে হবে। এখানে CMYK 4টা কালার আছে, আপনি কালারগুলি মিক্স করে দেখবেন কোনটাতে কোন কালার হয়। আমি রেড নিব, রেড হলে ম্যাজেন্টা 100, ইয়েলো 100, বাকিগুলো 0, ওকে দিলাম, রেড আসলো। এখন আমি এই কালারটাতে এটা ফিল করবো, ফিল করতে হলে আপনাকে অল্টার ধরে ব্যাক স্যুইচ চাপতে হবে, অল্টার ব্যাক স্যুইচ চাপ দিলে আপনার রেড কালারটা পূরণ হবে। আর যদি আপনি চান নিচের কালারটা দিয়ে পূরণ করেন, দুটা কালার প্লেট আছে, একটা হলো ফরগ্রাউন্ড একটা ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডটা যদি আপনি কালার নেন, আমি একটা ব্লু কালার নিই, সান 100, ম্যাজেন্টা 100, ওকে। আমি আরেকটা বক্স সিলেকশন টুল দিয়ে মানে সিলেক্ট করলাম এবং একটা নিউ লেয়ার নিলাম, এবং ব্লু কালারটাতে ফিল করতে চাইলে আমাকে কন্ট্রোল ধরে ব্যাক স্যুইচ চাপতে হবে। তাহলে আপনার উপরের ফরগ্রাউন্ড কালার যদি ফিল করতে চান তাহলে আপনাকে অল্টার ব্যাক স্পেস আর ব্যাকগ্রাউন্ড যেটা দিয়েছে ওটা যদি করতে চান তাহলে আপনাকে কন্ট্রোল ব্যাক স্যুইচ চাপতে হবে, এটা খেয়াল রাখতে হবে। তারপর আমাদের দুইটা লেয়ার, আপনি যে লেয়ারটা ধরবেন সেই লেয়ারটা মুভ করবে। এখন আমি চাইলে এটাকে আমি অল্টার চেপে মানে মুভ করালে আরেকটা কপি হয়ে যাবে, অল্টার ধরে আপনি যতটা টান দিবেন অতটা কপি হয়ে যাবে। লালটা যদি কপি করতে চাই অল্টার ধরে টান দিলাম, কপি হয়ে গেল। এখন আমি লালটাকে কালার এই লালটার কালার চেঞ্জ করতে যেতেছি, লাল কালার চেঞ্জ করতে চাইলে আপনাকে এই লকটা দেখতে হবে যে ফিল করা আছে কি না, ফিল করা না থাকলে ক্লিক করে নেবেন, কালার চেঞ্জ করার জন্য এখানে কালার টিপ দিবেন। এখন আমি এটাকে ইয়েলো দিতে চাই, তখন আমি ম্যাজেন্টা 0 করে ইয়েলোটা 100 করে দিলাম, ওকে দিলাম। এখন উপরেরটা মানে কালার দিয়ে ফিল করতে হলে আপনাকে অল্টার ব্যাক স্পেস চাপতে হবে, অল্টার ব্যাক স্পেস দিলাম, আমি এটা ফিল হয়ে গেল। সেম একই নিয়মে এই লেটটাকে আমি অন্য কালার দিতে চাই,
আর এখানে একইভাবে খেয়াল করতে হবে লক আছে কিনা, লকটা থাকলো আমি এখানে অন্য একটা কালার নিই, এটা ম্যাজেন্টা 100 দিলাম, ইয়েলো 0 দিলাম, ওকে দিলাম, অল্টার বাক্সে চাপলাম, এটা ম্যাজেন্টা হয়ে গেল। এভাবে আপনারা চেঞ্জ করবেন এক একটা কালার। আপনাদের প্রথম দুটা টুলের কাজ আজকে দেখানো হলো, আজকে এই পর্যন্তই, বাকিটা অন্য টিউটোরিয়ালে দেখতে পাবেন।